রেন্ডারিংয়ের প্রভাব ফ্যাশন চিত্রণে। ফেব্রিক রেন্ডারিং বলতে ফেব্রিকে বিস্তারিত কাজের মাধ্যমে অলঙ্করিত করাকে বোঝায়। একটি উদাহরণ হল, আপনি যদি চেক কাপড় চান তাহলে আপনাকে কাপড়কে একটি গঠনে চিত্রায়িত করতে হবে। আপনার কী ধরনের চেক ফেব্রিক দরকার, কোন রং অথবা গঠন বিন্যাস দরকার যথাযথভাবে চিত্রায়নের জন্যে। মূলত শুধুমাত্র ফ্যাশন রেন্ডারিং না, আরও বিভিন্ন উপকরণ অথবা জিনিসের রেন্ডারিং করা যায় বিস্তারিত প্রভাবের মাধ্যমে। আপনার চূড়ান্ত চিত্র গঠন, এরপর আপনি নিচে উল্লেখিত বিষয়গুলোকে রেন্ডার করতে পারেন আপনার গঠন আঁকা শেষের পর। এক, চেক কাপড়। দুই, শার্টিন ফ্যাব্রিক। তিন, জিন্সের ফ্যাব্রিক। চার, জিন্সের ধোয়ার প্রভাব। পাঁচ, সোয়েটারের গঠন বিন্যাস। ছয়, বোনা ফ্যাব্রিক। সাত, পোলো টি শার্ট। আট, প্রিন্ট বা পুষ্পশোভিত ফ্যাব্রিক। নয়, পশমের প্রভাব। দশ, ফ্যাশনের আনুষাঙ্গিক সরঞ্জামের জন্য অলঙ্করণ। এগারো, মাথার টুপি। বারো, টাই। তেরো, রুমাল। চোদ্দ, জুতার বিস্তারিত তথ্য। পনেরো, রত্ন, মণি। ষোলো, শিফন বা নিছক ফ্যাব্রিক। সতেরো, কৃত্রিম ফুল। আঠেরো, লেস।